প্রবাসী ভাই বোনের আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বর্তমান যে সরকার গঠন করেছেন ডক্টর ইউনুস সরকার কিন্তু আমাদের পক্ষে আছেন ডক্টর ইউনুস কিন্তু প্রবাসী বান্ধব সরকার এবং প্রবাসীদের পক্ষে কথা বলেন বা প্রবাসীদের পক্ষে কাজ করতে চান এর প্রমাণ কিন্তু প্রতিনিয়ত দিচ্ছেন যেমন জাতিসংঘে গেছেন সেখানেও কিন্তু কানাডার সাথে একটা মিটিং করেছেন এবং সেখানে খুবই গুরুত্ব সহকারে বলেছেন যে কানাডা লোক নেওয়া হবে কানাডা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা বাংলাদেশিদের জন্য কানাডায় কিন্তু প্রচুর লোক নেওয়া হবে এই বিষয়টি জানিয়েছেন ডক্টর ইউনোস সরকার এবং কানাডার সরকারের সাথে ডাইরেক্ট মিটিং করে এই বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী বান্ধব সরকার ডক্টর ইউনসটা আর প্রবাসীদের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এখানে ডক্টর ইউনুস কি কি সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়টি নিয়ে একটু সংক্ষেপে আপনাদের বলি মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ লোক যেতে পারবেন সামনে ভবিষ্যতে ডক্টর ইউনুস মালয়েশিয়ার সাথে একটা সু সম্পর্ক আছে এখানে একটা বন্ডিং আছে ওনার এখানে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছেন আসিফ নজরুল কিছুদিন আগে যে সেখানে কিন্তু বলেছেন যে মালয়েশিয়াতে সামনে লোক পাঠানো হবে এবং এই বিষয়টি নিয়ে সম্মত প্রকাশ করেছেন আমাদের প্রিয় অভিভাবক ডক্টর ইউনুস তো আমি বলেছিলাম যে ভবিষ্যতে কিন্তু আপনারা অনেক সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন এর প্রমাণ কিন্তু অলরেডি হওয়া শুরু হয়ে দি হওয়া শুরু হয়েছে আমি বলেছেন ফ্রিতে অনেকেই ভিসা পাবেন এবং অল্প টাকাতে ভিজা যেতে পারবেন এর ভূমিকাতে অলরেডি জাপানে কিছু ভিসা এবং সৌদি আরবের কিছু নার্সিং ভিসা কিন্তু শুরু হয়ে যাচ্ছে খুবই অল্প টাকাতে কিন্তু আপনারা যেতে পারবেন যারা ওখানে যাবেন হয়তো সংখ্যায় খুবই অল্প হচ্ছে কিন্তু কাজ যেহেতু শুরু হচ্ছে তার মানে ভবিষ্যতে কিন্তু আমরা এখানে বড় কিছু আশা করতে পারি কানাডার প্রেসিডেন্টের সাথে বৈঠকের সময় ডক্টর ইনুস ডাইরেক্ট বললেন যে আমাদেরকে ভিসা দিতে হবে ওয়ার্কিং ভিসা এবং স্টুডেন্ট ভিসা তো সেখান থেকে ওয়ার্কিং ভিসা স্টুডেন্ট ভিসা যদি সরকারিভাবে পায় বা দেওয়া হয় তাহলে খুব বেশি টাকা মনে হয় না লাগবে এই কানাডা যেতে তো এটা প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করছেন ডক্টর ইউনুস এবং কাজ করে যাচ্ছেন এতে আমরা প্রবাসীরা অনেকটা খুশি হচ্ছি এই বিষয়টি নিয়ে তো প্রিয় যারা যারা দেশে আছেন আছেন এবং ছোট নিয়ে বিদেশে অথবা দেশে যারা আছেন বিদেশে আসতে পারতেছেন না গরিব মানুষ টাকা পয়সার অভাব তাদের জন্য কিন্তু সামনে অনেকটাই সুন্দর ব্যবস্থা করতে যাচ্ছেন ডক্টর ইউন সরকার এই বিষয়টি নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা বর্তমান চলতেছে আসলে একটা জিনিস খেয়াল করবেন ডক্টর ইউনুস সরকার যেখানে যান সেখানেই প্রবাসীদের নিয়ে কাজ করেন সেখানেই প্রবাসীদের নিয়ে একটা একটা কথা বলবেনই যে কোনো বক্তৃতার ভিতরে জাতিসংঘের মতো জায়গায় গিয়েও কিন্তু সেখানে প্রবাসীদের নিয়ে কথা বলেছেন তো এটা খুবই প্রবাসীদের জন্য সৌভাগ্য বলা যায় তবে প্রবাসীদের সৌভাগ্যের ভিতরে এখানে এক একটা সমস্যা আছে সেটা হচ্ছে সমন্বয়ক ভাইরা কিছু অংশ প্রবাসীদের দাবিগুলো নিয়ে ওনাদের অতটা গুরুত্ব নেই ভূমিকা নেই মানে ওনারা দেশ মনে হয় ওনারা নিজে নিজে একা একা স্বাধীন করছে ওনাদের প্রবাসীদের বিষয়টি নিয়ে অত ভাবার সময় নেই কিন্তু প্রবাসীরা যে এখানে খুবই ভালো ভূমিকা পালন করছে মুখ্য ভূমিকা পালন করেছে সেটা তারা ভুলে যাচ্ছে ভুলে গেলে আমাদের মনে করিয়ে দিতে হবে যদি ডক্টর ইউনোস সরকার যদি আমাদের জন্য ভালো কাজ করে যেমন পেনশন বিষয়টি নিয়ে কথা হচ্ছিল এই মাসে চালু হওয়ার সম্ভাবনা ছিল হলো না কেন হলো না এর ভিতর ভেট দিছে কারা এই ছাত্র যারা আছে তারাই ভেটো দিয়েছে এর ভিতর কিছু অংশ এবং আমরা আশা করব এই শুভ বুদ্ধির উদয় হবে সামনে সামনের মাসে পেনশন না হলে আমরা কিন্তু ব্যবস্থা নেবো এটা কিন্তু শিওর থাকতে পারেন তো অনেক ভালো কাজ হচ্ছে তার ভিতরে আমরা যে দাবিগুলো জানাচ্ছি সেখান থেকে অনেক কিছু পূরণ হচ্ছে তবে আহ ভাইদের উদ্দেশ্য বলবো আপনাদেরকে আমরা ভালোবাসি সেই ভালোবাসার প্রতিদিন হিসাবে এভাবে আমাদের সাথে বেইমানি করেন না আপনারা আমাদের পক্ষে কথা বলেন পক্ষে কাজ করেন হাসনাত আব্দুল্লা একটি বক্তব্য আমি প্রচার করেছিলাম এবং আমি নিজেও সেখানে সাপোর্ট করেছিলাম উনি খুব সুন্দরভাবে বলেছিলেন যে প্রবাসীদের জন্য কাজ করতে হবে এবং আমরা খুবই সাপোর্ট করছিলাম কিন্তু ভিতর ভিতরে আপনারা অবশ্যই প্রবাসীদের ক্ষতি করার চেষ্টা করবেন না প্রবাসীদের জন্য নয় দাবি আছে সেটা মেনে নিন সুন্দরভাবে সেটা মেনে নিন দেখবেন প্রবাসীদের ভালোবাসা আপনাদের প্রতি সবসময় থাকবে তো প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সামনে অনেক সুযোগ সুবিধা আসবে ভিসা নিয়েও অনেক সুযোগ সুবিধা আসবে আপনারা কে কে বিদেশে আসতে চান বা কে কোন দেশে যেতে চান এই বিষয়টি নিয়ে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ